পায় নাই, ঢাকা, বুয়েট, তারপর বিভিন্ন পাবলিক ভার্সিটি যেমন সিলেট, এরপর হইল রাজশাহী, অনেক জায়গার কথাই হ্যাঁ আমারে কইছে, হয়তো এখন স্বীকার করবে কি না জানি না, বাট আমারে কইছিল। তারপরে হ্যাঁ আমি জিজ্ঞেলাম, আচ্ছা তোর লাইফে কি কখনো প্রেম আইছে? আমার তো আইছিল, ফার্স্ট লাভ যে ছিল আমি তাকে কখনো বলতে পারি নাই। তো হ্যাতেও কয় যে হ্যাঁ ভাই আমার জীবনে ছিল, কাউরে আবার মুখ পাতলার মতো কয় না, হ্যাতেই কয়, ইমন নাই কয়, যে হ্যাঁ ছিল ভাই, কিন্তু তার সাথে সে আমাকে দেখতো ফ্রেন্ডের নজরে, কিন্তু আমি দেখতাম তাকে অন্য নজরে। তো ওর ফার্স্ট লাভের নাম ছিল মুক্তা, আমার ফার্স্ট লাভের নাম ছিল সামিয়া। এটা আমার কলেজ লাইফে মানে স্কুল লাইফের ক্রাশ, একসাথে কোচিংয়ে যে পরিচয় হয়েছিল, দেখা সাক্ষাৎকার হয়েছিল, ওইটাও এতে আমি কইছি যে হ্যাঁ আমার এর সাথে এভাবে দেখা হয়েছিল, পরিচয় ছিল, হ্যাঁ আমাকে ফ্রেন্ডের নজরে দেখতো, আমি দেখতাম অন্য নজরে, বাট কখনো আমি প্রকাশ করতে পারি নাই, ভয় পাইতাম। আমি অ্যাডাল্টারি, সেক্সুয়ালিজম এই জিনিসগুলো আমি খুব ভয় পাইতাম, কখনো স্বপ্নেও চিন্তা করি নাই যে আমি কুত্তা বিলাইয়ের মতো ক্ষুধা মিটামো, এই ভুগি সুগি ওই বিষয়টা তখন আসে নাই। তো হ্যাতের ক্ষেত্রেও সেম, হ্যাতে রিক্সাতে যাইতো, ব্রাহ্মণবাড়িয়া সরাইল তো মনে কর, শহরটা একটু ছোট হইল, কেউ যদি এখানে মুতেও কে কারে খুন করছে, এখানে ঘটলে ঘটনা সাপোজ পয়েন্ট এতে ঘটলে পয়েন্ট বি সব অটোমেটিক জানে যাবো, ওইটা এইরকমই বাতাসেরও কান আছে ওই রকম একটা অবস্থা। তো আচ্ছা শুনলাম ভালো কথা, হে হের লগে প্রায় দুই বছর, হে বলছে হের ভালোবাসা কখনো যায় নাই, নিবে যায় নাই। তো হে যখন বায়োস্টে ভর্তি হয়, তো এর মধ্যে ইয়া কী জানি রি মুক্তা, এই মুক্তার বিয়ের প্রস্তুতি চলতেছে, হে সংসার করাই দিব হের মা বাপে,